পুলিশের ভুলে দীর্ঘ ১৭ মাস বিনা অপরাধে জেল খেটে অবশেষে মুক্ত হলেন হাসিনা বেগম। ঘটনায় জড়িতদের শাস্তি চাইল তার ছেলে। ক্ষতিপূরণ দাবি আইনজীবীর। ওবি আমি যে ১৭ মাস কেন জেল খেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলোকে সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। যারা এটার জন্য দায়ী পুলিশ তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো, যেন আইনি প্রতিকারে মহিলা পায়। অবশেষে মুক্তি পেলেন প্রদীপের ভুলে দীর্ঘ ১.৫ বছর বিনা দোষে জেলে থাকা হতভাগী নারী হাসিনা বেগম। তার নামের সাথে মিল থাকায় টেকনাফে এক ইয়াবা পাচার মামলায় সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে তাকে জেলে পড়েছিল তৎকালীন ওসি প্রদীপ। দীর্ঘদিন কষ্টের জেল জীবন শেষে ছেলের সাথে দেখা হলো মায়ের, তাই তো আবেগ আপ্লুত দুজনই। নিজের জীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন হাসিনা। পাশাপাশি যাদের প্রচেষ্টায় জেল থেকে মুক্তি পেলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি তিনি। ওবি আমি যে ১৭ মাস কেন জেল কেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলোকে সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। উনি যদি আমাকে বের না করতো না, আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা কিচ্ছু করতে পারতো না, আমার ৬ বছর থাকতে হতো ওইখানে। অন্যদিকে যাদের ভুলে ১.৫ বছর মাকে ছাড়া কাটিয়েছেন তাদের বিচার দাবি করেন ছেলে শামীম। ১৭ মাস বাদে আমার মাকে ফিরে পেয়েছে, আমার থেকে অনেক খুশি লাগছে। আমার মাকে বিনা দোষে জেল যারা জেল কাটাইছে অর্থের শাস্তি চাই আমরা। আর পুলিশের ভুলে যে ক্ষতি হাসিনা বেগমের হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেন মামলার আইনজীবী। পুলিশের গাফিলতির কারণে এই যে এই মহিলাটা মানে সাজা দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে সাজা ভোগ করছে, আমরা তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব এটা নিয়ে প্রয়োজনে এই আদালতে এবং অথবা উচ্চ আদালতে আমরা যারা এটার জন্য দায়ী পুলিশ তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো, যেন আইনি প্রতিকারে মহিলা পায় এবং যারা এটার জন্য দায়ী তাদের ব্যাপারে যেন আইনি অ্যাকশন নেওয়া হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে সে যে দীর্ঘ দিন ধরে জেলে আছে তার যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে সে একটা ক্ষতিপূরণ আমরা দাবি করব। এর আগেও সারা দেশে বেশ কয়েকটি ঘটনায় নির্দোষ ব্যক্তিদের জেল খাটার ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। ইবান মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম।